गाजीपुर सिटी कॉर्पोरेशन सैंतीस वार्ड द्रुत गति एगिए चलते रास्तार प्रशस्तकरण क्षेत्रेदक एम ए आजिद जान सकल एलकार रास्तागुलो नितान सरु आठ थेके दस फुट पर्यन्त बर्तमान रास्तागुलो प्राय चल्लिस फुट चौड़ा और ड्रेनगुलो आरसीसी ढालाई सह प्रशस्तकरण क्या एगिए चलते रास्ता प्रशस्तकरण एलकाय जनसाधारण चलाचल जेमन सुविधा होम ही व्यवसा वणिज्य गति फिर এতে করে খুশি এলাকার সর্ব স্তরের মানুষ কাউন্সিলর সাইফুল ইসলাম দুলাল বলেন সিটি কর্পোরেশনের বটবাজার এলাকায় ফাঁকা ময়মনসিং মহাসড়ক এলাকায় সাতটি ওয়ার্ডের দ্রুত গতিতে এগিয়ে চলছে এই সকল রাস্তা ও ড্রেনের কাজ আমি আলা সাইফুল ইসলাম দুলাল গাজীপুর সিটি কর্পোরেশনের 37 নম্বর ওয়ার্ডের আমি কাউন্সিলর আমার এই ওয়ার্ডে আমাদের জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাস্তাঘাট উন্নয়ন এবং পানি নিষ্কাশনের উন্নয়নের জন্য যে বরাদ্দ দিয়েছেন আমার ওয়ার্ডে প্রায় আমি 65 কোটি টাকার কাজ আমি পেয়েছি আমার ওয়ার্ডে সেই কাজগুলো কিছু কাজ পরিপূর্ণ হয়েছে কিছু কাজ চলমান যেমন মোল্লার চান্দরা রাস্তাটা যেটা মোহাম্মদ বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী নামে চান্দরা গিয়েছে এটা পুরো রাস্তাটি পরিপূর্ণ হয়েছে কার্পেটিং হয়েছে ডালাই হয়েছে আরসিসি ডালাই শহীদ আশ্রমের সড়ক সেটা ড্রেনের কাজ কমপ্লিট হয়েছে রাস্তাঘাট শুরু হয়েছে তালে মার্কেট থেকে সুগীনগর যে রাস্তাটা ওটা ড্রেনের কাজ পরিপূর্ণ হয়েছে রাস্তাঘাট কাজ প্রায় শেষের দিকে সিফারত খান রোডের কাজ সেটাও ড্রেনের কাজ পরিপূর্ণ হয়েছে রাস্তার কাজ চলমান মির্জা স্কুলের রোড যেটা সেটা ড্রেনে কাজ সম্পূর্ণ হয়েছে রাস্তার কাজ চলমান এভাবে এই 65 কোটি টাকার কাজ আমার এই ওয়ার্ডে মোটামুটি সবগুলো কাজেই প্রায় কিছু শেষ কিছু চলমান রয়েছে কিছুদের মধ্যেই সম্পূর্ণ কাজ শেষ হবে আমাদের মাননীয় মেয়র মহোদয় অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম সাহেব শুধু আমার ওয়ার্ডেই নয় এই 57টা ওয়ার্ডেই এভাবে সমানে রাস্তাঘাট উন্নয়নের জন্য এবং পানি নিষ্কাশনের ড্রেনের জন্য সেই রাস্তাঘাট করে যাচ্ছে যে রাস্তাগুলো আমাদের প্রশস্ত ছিল 15 ফিট সেই রাস্তাগুলো আমরা করছি 30 ফিট 40 ফিট যে রাস্তাগুলো ছিল প্রশস্ত 8 ফিট সেই রাস্তাগুলো করতেছি আমরা 20 ফিট মানুষ স্বেচ্ছায় উৎসাহ নিয়ে তারা ভেঙে দিচ্ছে এবং আমাদের কাজ করার মতো সুবিধা করে দিচ্ছে এলাকার জনগণ আমাদের সাথে একমত পোষণ করছে এবং রাস্তাঘাট না হলে আমাদের এলাকা উন্নত হবে না দেশ উন্নয়ন হবে না এটা আমাদের জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই আমাদের মাননীয় মেয়র মহোদয় অ্যাডভোকেট জাহাঙ্গীর আলমের ইচ্ছায় এবং তার পরামর্শে আমরা এই কাজগুলো এগিয়ে নিচ্ছি আমরা যারা ওয়ার্ড কাউন্সিলর আছি আমরাও সকলে জনগণের সাথে সম্পৃক্ত হয়ে তাদের সাথে পরামর্শ করেই এই উন্নয়নমূলক কাজগুলো করে যাচ্ছি তো ইনশাল্লাহ আগামী দিনে গাজীপুর সিটি কর্পোরেশন আমাদের একটা মডেল সিটি কর্পোরেশন হবে সেটা বিশ্বাস করি এবং অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম সাহেব প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিয়েছেন যে একটা গাজীপুরে চারা গাছ লাগিয়েছেন সত্যি সেই চারা গাছ আজকে সুন্দর রূপে রূপ দিচ্ছে এবং আমাদের গাজীপুরকে সুন্দর করার জন্য আমাদের মাননীয় মেয়র মহোদয় অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম সাহেব সেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে পূর্বে নির্বাচনের আগে যেমন গাজীপুরের এই প্রান্ত থেকে ও প্রান্ত সে চষে বেড়াচ্ছেন।